হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আপনাদের জন্য আমার আজকের আয়োজন টমেটো সস রেসিপি। এই জন্য আমি এখানে 1 কেজি টমেটো নিয়েছি। আমি টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এই টমেটো সস আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো টমেটো প্রায় কাটা শেষ। এ পর্যায়ে আমি টমেটোগুলোকে একটি প্যানে কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নেব। এই পর্যায়ে মনে রাখতে হবে পানির পরিমাণ বেশি দেওয়া যাবে না, আপনারা চাইলে পানিটা না দিলেও সিদ্ধ করতে পারবেন। এখানে পানির পরিমাণ বেশি দিলে টমেটোর কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার সসের কালারটা ভালো আসবে না। আমি এখানে 1 কেজি পরিমাণ টমেটোতে প্রায় 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন টমেটো সিদ্ধ হতে হতে আমি এদিকে কিছুটা তেঁতুল ভিজিয়ে রাখছি। 1/4 কাপ পানিতে আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে তেঁতুলের কাঁদ তৈরি করে নেব। 7 থেকে 8 মিনিট সিদ্ধ করার পর আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এক্ষেত্রে এখানে পানির পরিমাণ প্রায় নেই বললেই চলে। আপনার টমেটোগুলোকে ঠান্ডা করে ব্লেন্ড করে নেবেন, আর যাদের ব্লেন্ডার নেই তারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এ পর্যায়ে ব্লেন্ড করার পর একটি পাতলা সুতি কাপড়ের সাহায্যে আপনারা এগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিতে পারেন। সুতি কাপড় না থাকলে আপনারা এরকম একটি নেট ইউজ করতে পারেন। এক্ষেত্রে যদি দানাদার কোনো অংশ থাকে তাহলে সেটা আলাদা হয়ে যাবে, আর তাতে করে আমাদের সসে একটা স্মুথ ভাব আসবে। আপনারা চেষ্টা করবেন এই প্রক্রিয়াটি 2 বার করার জন্য, সেক্ষেত্রে সস আরও স্মুথ হয়ে যাবে। ভালোভাবে ছাঁকা হয়ে গেলে এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি টমেটো, সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা তেঁতুলের কাঁদ। এগুলোকে আমি একটু ছেঁকে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। আলাদা করে যদি পানি ব্যবহার করা হয় সেক্ষেত্রে সস হতে অনেক সময় লেগে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ। এখানে লবণটা আমরা স্বাদের ব্যালেন্স রাখার জন্য দিয়েছি, এই জন্য লবণের পরিমাণ বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালোভাবে মিক্স করে জাল করে নিব প্রায় 5 থেকে 6 মিনিট। এক্ষেত্রে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে জাল করতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার 1/4 কাপ, অর্থাৎ প্রায় 1 কাপের 1/4 ভাগ। এখন একটি বাটিতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে 1/4 কাপ পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট পর আমাদের সসের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর এটা অনেকটা স্টিকি হয়ে এসেছে। কিছুটা আঠালো হয়ে এলে একদম শেষ পর্যায়ে আমরা দিয়ে দিব কর্নফ্লাওয়ারের মিশ্রণ। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার আর পানির মিশ্রণ। এটি দিলে আমাদের সসটা অনেকটা আঠালো হয়ে আসে। এক্ষেত্রে মনে রাখবেন কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে, এক্ষেত্রে একটু যদি দেরি হয়ে যায় তাহলে দলা পেকে যাবে। এখন নাড়তে নাড়তে খুব ভালো করে এটাকে মিক্স করে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের টমেটো সস তৈরি হয়ে গিয়েছে। আপনারা যখন একটি চামচে তুলবেন এটা যদি পড়ে না যায় তাহলে বুঝতে হবে আমাদের সস তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমরা চুলা গ্যাস অফ করে দিব। চুলা থেকে নামানোর পর এই সস আরও আঠালো হয়ে যাবে, আরও কিছুটা ঘন হয়ে আসবে। এভাবে ঘরে খুব সহজে আপনারা টমেটো সস বা টমেটো ক্যাচাপ তৈরি করতে পারেন এবং এটা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। সংরক্ষণের জন্য আমরা এখানে হোয়াইট ভিনেগার ইউজ করেছি, এই জন্য এটি আপনারা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন প্রায় সারা বছরই। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।